হ্যালো আমেরিকা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা চৌধুরী এন থেকে প্রচারিত ভয়েস অফ আমেরিকা পরিবেশিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতি সপ্তাহে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি আমাদের চারপাশের কিছু খবরাখবর তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আয়োজন আজ রয়েছে বাংলাদেশের একজন সুপরিচিত সঙ্গীত শিল্পীর সাক্ষাৎকার আরও রয়েছে নারী বিষয়ক একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের খবর বাংলাদেশের সুপরিচিত গণসংগীত শিল্পী মাহমুদুজ্জামান বাবু গত কয়েক দশক ধরে গণসংগীত করছেন তিনি বাংলাদেশের বিভিন্ন ধারার গান সম্পর্কে কথা বলেছেন আসানুল হকের সঙ্গে আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি একজন সঙ্গীতকার একজন সাংস্কৃতিক কর্মী অত্যন্ত সুপরিচিত কণ্ঠ বাংলাদেশের মাহমুদুজ্জামান বাবু আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আপনার জন্ম হয়েছিল গাইবান্ধায় গাইবান্ধা শহরে ষাটের দশকের মাঝামাঝি হ্যাঁ তখন গাইবান্ধা মহকুমা শহর শৈশব কৈশোর কেটেছে সেখানেই এবং পরবর্তীতে আপনি রংপুর কারমাইকেল কলেজে পড়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোশিওলজিতে পড়েছেন আপনার গানের পরিচিতিটা শুরু হয়েছিল নব্বইয়ের দশকে আপনি গণসংগীত করেন দেশাত্মবোধক গান করেন এই গান শুরু হয়েছিল কবে থেকে আমি তখন আমাদের দেশে সামরিক স্বৈরশাসন বিরোধী ছাত্র আন্দোলন চলছে রাজনৈতিক আন্দোলন চলছে এটা আমার যতটুকু মনে পড়ে আটাশি সালের উনিশশো আটাশি সালের দিকে আমরা একটা সাংস্কৃতিক ফ্রন্ট গড়ে তোলার উদ্যোগ নিই এবং তখন আমরা দেখি যে আমরা যখন এটা গড়ে তুলছি কিন্তু আমাদের সময়ের গানগুলো কি হবে মানে তখন আমাদের সামনে ভূপেন হাজারিকা আছেন তখন আমাদের সামনে হেমাঙ্গু বিশ্বাস আছেন বা গণসঙ্গীতের যে সমস্ত কালোজয়ী শিল্পীরা আছেন তাদের রচনা আছে নির্মাণ আছে কিন্তু যেই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা সময়টা পার করছি সেই সময়ের গানটা কী হবে এবং সেটা কোরিলেট করা মানুষের সাথে সাধারণ মানুষের সাথে সংযুক্তি ঘটানো সংযোগ ঘটানো সেগুলো হয়ে উঠছিলো না তখন আমাদের কেউ কেউ গান লিখতে শুরু করি আমরা এবং আমারও গান লেখা শুরু সেইভাবে ছাত্রদের দাবি দেওয়া শ্রমিকদের দাবি দেওয়া এইসবের উপর সুর করবে কে তো সুর করাতে গেলে পেশাদার সুরকার যারা তারা অর্থ চাইছেন সম্মানই চাইছেন সে তো সামর্থ্য আমাদের পরে আমরা দেখলাম আচ্ছা আমরা সুর করলে হয় কি না তাহলে গাইবে কে আমার যেটা হলো যে আমি আসলে বড়বেলার গায়ক অনেকে ছোটবেলায় গায় তো আমার তো ছোটোবেলায় কখনো আমি গানের সাথে ছিলাম আপনি যে সময়ের কথা বলছেন সে সময় আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি তো একই সাথে তখন সাংস্কৃতিক সংগঠনগুলো কাজ করছে কবিতার সংগঠন কাজ করছে আবৃত্তির সংগঠন কাজ করছে সম্মিলিত সাংস্কৃতিক জোট কাজ করছে তো একটা আবহ ছিল আমি যেটা নিজেকে খুব খোলাখুলি বলতে পারি নিজের সম্পর্কে সেটা হচ্ছে আমি একটা সময়ের তৈরি আপনি যে গান করতে পারেন সেটা আপনি আবিষ্কার করলেন কবে মানে যেমন গান শুনতে ভালো লাগতো বা আমি কবিতা গান শুনতে ভালো লাগতো তখন আমাদের সামনে ছিলেন আমরা ওই ধরুন ওই সময়টা মান্নাদের গান বা খুব প্রিয় গান ছিল কফি হাউসের সেই আড্ডাটা একটু নস্টালজিক একটু স্মৃতি কাতর করে তোলা অথবা সে সময় পূজা উৎসব পূজা উপলক্ষে কলকাতার ওই লং প্লে বেরোতো তার মধ্যে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান একটু সব ওই মাইকে বাজত হর্নে বাজতো লং প্লেতে আপনি লেখেন সুর করেন হ্যাঁ আপনার লেখা সুর করা একটি গানের একটু কয়েকটি লাইন শুনতে পাই হ্যাঁ সেটা করি এটা একটু অপটিমিস্টিক জায়গা থেকে করা ভোর হয়নি আলো না কাল হবে কি না তাও জানা নেই পরশু ভোর ঠিক আসবে এই আশাবাদ তুমি ভুলো না ভোর হয়নি আলো না প্রতুল মুখোপাধ্যায়ের একটি গান আপনি বাংলাদেশে গে অত্যন্ত জনপ্রিয় গানটিও জনপ্রিয় করেছেন আপনি নিজেও অনেক জনপ্রিয় হয়েছেন আমি বাংলায় গান গাই এই গানটি আপনি প্রথম কবে গাইলেন আমি উনিশশো বিরানব্বই সালের দিকে তখন ওই যে গণ আদালতের আন্দোলন চলছে উনিশ ইমাম শহীদ জনানী জাহানারা ইমাম নেতৃত্বে আমার একজন বন্ধু সে পশ্চিমবঙ্গে গিয়েছিল কলকাতায় সে আমাকে প্রতুলের একটা ক্যাসেট প্রতুল মুখোপাধ্যায় ওনার একটা ক্যাসেট নিয়ে এনে এনে দিল খুবই অপরিচিত একটা প্রোডাকশন হাউস কোনো একটা কোম্পানি থেকে এখন যেমন এই যে এইচ এম ভি করে সারেগামা করে এই সুমন চট্টোপাধ্যায় নচিকেতাদের গান এরকম না আর খুবই সাদা একটা ক্যাসেট কাভার ছাড়া এনে দিল যে আমি একটা ক্যাসেট নিয়ে আসছি তুই এটা শুনে দেখতে পারিস তুই যেরকম করে গান করিস সেরকম কিছু গান আছে খুব ইন্টারেস্টিং যে উনি বেশিরভাগ ক্ষেত্রেই বাদ্যযন্ত্র ছাড়া করেন একটু ইম্প্রোভাইজ করে করেন এবং ওইখান থেকে বেশ কিছু গান কিন্তু আমরা ঢাকায় পাবলিক প্রোগ্রামগুলোতে করতাম খালি গলায় এই গানের কয়েকটি লাইন দিয়ে কি আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য দক্ষিণ এশিয়ার সামগ্রিক উন্নয়নে নারী সমাজের অবদান তুলে ধরে সর্বক্ষেত্রে নারীর অধিকার নিশ্চিত করতে সকল মহলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদ সমাজকর্মী লেখিকা হাসনা মৌদুদ জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে তার নারী বিষয়ক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান বিস্তারিত জানাচ্ছেন সেলিম হোসেন

বাংলাদেশের রাজনীতি অর্থনীতি শিক্ষা এবং সমাজের উন্নয়নে নারীর কি প্রয়োজন সে প্রসঙ্গে কথা বলেন হাসনা মৌদুদ আমি মনে করি দুইজন আমাদের যে মহিলা নেত্রী আছে তারা এত পপুলার এবং তাদের এত এত তাদের কি বলে সমর্থন আছে বলেই তারা আছে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে হাসনা মৌদুদ বলেন বইটির শুরুর দিকে তিনি বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস তুলে ধরতে বর্ণনার পাশাপাশি কিছু দুর্লভ ছবিও ব্যবহার করেছেন শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা হয় বেঁচে থাকেন শেখ হাসিনা ও শেখ রেহানা তিনি দুইবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হন বইতে জিয়াউর রহমানের ছবি আছে তিনি মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট অবাক ব্যাপার হচ্ছে তার মৃত্যুর পর তার স্ত্রী যিনি কখনোই রাজনীতি করেননি বহু মানুষের জন্য হয়ে ওঠেন ঐক্যের প্রতীক দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনীতিতে পারিবারিক ঐতিহ্যের প্রথার কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন বেনজির ভুট্ট ইন্দিরা গান্ধী সোনিয়া গান্ধী তাদের মধ্যে অন্যতম বলেন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই পরিবারতন্ত্র একটি স্বাভাবিক প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে Uh, Nehru's daughter নেহেরু কন্যা ইন্দিরা গান্ধী তার পুত্র রাজীব গান্ধী তার পুত্র রাহুল গান্ধী যদি রাজনীতির উত্তরাধিকার হতে পারেন তবে বাংলাদেশে হাসিনা পুত্র জয় বা খালেদা পুত্র তারেক কেন হবে তিনি বলেন নারীর ক্ষমতায়ন হলেও এখনো দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশে নারীর ওপর এসিড নিক্ষেপ ধর্ষণ পারিবারিক নির্যাতন সহ নানান ধরনের মারাত্মক ঘটনা ঘটছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক দুই রাষ্ট্রদূত টেরি শেফার ও ড্যান মজেনা সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন সেলিম হোসেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন দেখতে দেখতে চলে এলাম আমাদের আজকের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে আশা করি আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগছে এই অনুষ্ঠান নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন মন্তব্য থাকে তাহলে আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেজে তাছাড়া ইউটিউব এবং আমাদের ওয়েবসাইটে আমরা নিয়মিত এই অনুষ্ঠানটি আপলোড করে থাকি দেখা হবে আগামী সপ্তাহে আজ এখানেই বিদায় নিচ্ছি আমি সাবরিনা চৌধুরী ভয়েস অফ আমেরিকা